নমস্কার, গল্পের সারথি চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। বাংলা সাহিত্যে বিভিন্ন লেখকে রোমাঞ্চকর কিছু ভূতের গল্প নিয়ে হাজির হয়েছি আমি লক্ষ্মী পেঁচা। আজ আপনাদের শোনাব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি গল্প, অশরীর। নানা রকম অদ্ভুত গল্প হচ্ছিল সেদিন আমাদের লিচুতলার আড্ডায়, কিন্তু সেসব নিতান্ত পান সে গোছে ভূতের গল্প। পাড়াগাঁয়ের বাঁশবাগানের আমবাগানের গেয়োভূত সাদা কাপড় পরে রাত্রে দাঁড়িয়ে থাকে ওসব অনেক শোনা গেছে, ওর বেশি আর কেউ কিছু বলতে পারলে না। এমন সময় শরৎ চক্রবর্তী আড্ডায় ঢুকলেন। তিনি আবগারি বিভাগে বহুদিন কাজ করে অবসর গ্রহণ করেছেন সম্প্রতি। ষাটের কাছাকাছি বয়স, তান্ত্রিক সাধনাও করেন, ঠিক কুজি কুষ্টি বিনা পয়সায় করে দেন। কোনো রত্নের আংটি ধারণ করলে কার সুবিধে হবে ঠিক করে দেন। পরে বেগার খাটতে ওর জুড়ি বড় একটা দেখা যাবে না এসব কাজে। লোক অতি সজ্জন, সকলে মানে শ্রদ্ধা করে, অনেকে ওর সামনে ধূমপান পর্যন্ত করে না। শরৎবাবু ঢুকে বললেন, এই যে কি হচ্ছে আজ, যে বাদলা নেমেছে? শ্যামাপদ মুক্তার বললে, আসুন আসুন জগত্তি মশাই, আমাদের ভূতের গল্প হচ্ছে বাদলার দিনে, তবে তেমন জমছে না আপনার তো। শরৎ চক্রবর্তী মশাই বললেন, আমি একটা গল্প বলতে পারি, তবে সেটা ভূতের গল্প নয়, সেটা কিসের গল্প তা আমি জানি না, আপনারা শুনে বিচার করুন। শরৎবাবুর মুখে সেই সব গল্প শুনে আমরা সবাই অবাক হয়ে গেলাম। সর্বমর্ত যেন এক সূত্রে গাঁথা হয়ে গেল সেই ঘন বর্ষার বর্ষণ মুখর মেঘের আবরণ ভেদ করে। শরৎবাবু বললেন, আমাকে সেবার হঠাৎ জলপাইগুড়ির ওধারে ডুয়ার্স অঞ্চলে বদলি করল। আমার পরিবারবর্গ তখন ঢাকায়, তাদের ওখানে রেখে জলপাইগুড়ি চলে গেলাম। নতুন জায়গা, সেখানে নিজে না দেখে শুনে কী করে সবাইকে নিয়ে যায়? বিশেষ করে ছেলেমেয়েরা তখন ঢাকা স্কুলে পড়াশোনা করছে। যেখানে গেলাম সেখানটা জলপাইগুড়ি থেকে অনেক দূর, ছোট লাইনে যেতে হয়, পথে চা বাগান পড়ে, বনময় অঞ্চল, কিন্তু দূরে সবুজ বনরেখার পটভূমিকায় হিমালয়ের উত্তুঙ্গ শিখরমালা চোখে পড়ে। বড় নির্জন স্থান, আমি যে জায়গায় গেলাম তার নাম হলদিয়া, ছোট জায়গা। আমি সেখানে গিয়ে সিনিয়র সাব ইন্সপেক্টরের বাসায় উঠলাম, কারণ আমার বাসা তখনও ঠিক হয়নি। সেই ভদ্রলোকের নাম রেবতী মোহন মুখুজ্জে, বাড়ি নদিয়া জেলা, বেশ ফর্সা লম্বা দোহারা চেহারা। আমায় খুব যত্ন করলেন, দিন কয়েকের মধ্যে বাসা ঠিক করে দেবেন ভরসা দিলেন। তৃতীয় দিন সকালে আমায় বললেন, আপনাকে একটা কথা বলি। কি? আপনার এখন এখানে আসা খুব ভুল হয়েছে। কেন বলুন তো? আপনি জানেন না কিছু এদেশের ব্যাপার। না, কি ব্যাপার? এই বর্ষাকালে এখানে ভয়ানক ব্ল্যাক ওয়াটার জ্বর হচ্ছে চারিধারে। আপনি নতুন লোক, আপনার তো খুবই জ্বর হওয়ার সম্ভাবনা বিদ্যমান। দু একবার জ্বর হলে ব্ল্যাক ওয়াটার জ্বর দেখা দেবে, তখন জীবন নিয়ে টানাটানি পড়ে যাবে, এইরকম এদেশের কাণ্ড। তবে আপনারা আছেন কি করে? সে কথা আর বলে লাভ নেই, ইচ্ছে করে নেই, আছি পড়ে পেটের দায়ে। চাকরি ছেড়ে দিলে এ বয়সে যাব কোথায়, খাবো কি? আমার দুটি মেয়ে পরপর মারা গিয়েছে ব্ল্যাক ওয়াটার ফিভারে, তবুও বদলি পেলাম না, কি করে বলুন শরৎবাবু। তবেই তো, একটু সাবধানে থাকলেই হবে, জলটা গরম না করে খাবেন না বাইরে গিয়ে।
ব্ল্যাক ওয়াটার ফিভার হলেই কি মানুষ মারা যায়? ভালো চিকিৎসা না হলে বাঁচার সম্ভাবনা খুব কম, বিশেষ করে এই বর্ষাকালে যারা নতুন আসেন তাদের ধরলে বাঁচানো খুব কঠিন হয়ে পড়ে। আমি এরকম দুটো কেস দেখেছি, দুটোই মারা গেল। শুনে মনে ভয় হল, কিন্তু সাবধান হয়েই বা কি করব? বিদেশে বেরিয়ে কতদূর সাবধান হওয়াই বা চলে? যা থাকে কপালে ভেবে কাজ আরম্ভ করে দিলাম। 10-12 মাইল দূরে দূরে গাজার দোকান, মদের দোকান তদারক করে বেড়াতে লাগলাম। খুব ভালোই লাগছিল, বর্ষা সবুজ অভিযান শুরু হয়েছে, বনে বনে কত রকমের ফুল ফোটে, কত ধরনের পাখি ডাকে, দূরে হিমালয়ে তুষারাবৃত কি একটা শৃঙ্গ একদিন দেখা গেল, মিছরি পাহাড়ের মতো ঝকঝক করছে সকালের সূর্য কিরণে। তবে রোদ বড় একটা উঠতে ইদানিং আর বেশি দেখা যেত না। ইতিমধ্যে রেবতীবাবুর চেষ্টায় ভালো একটা বাসা পাওয়া গেল। উঁচু কাঠের খুঁটির ওপর কাঠের তক্তা বসিয়ে তার ওপর বাংলো ধরনের ঘর করা হয়েছে। কাঠের মেঝে বেশ শুকনো খটখটে, ঘরটা বেশ বড়, আলো হাওয়া বেশ আসে। মনের ভয় ক্রমে কেটে গেল। তখন মনে ভাবি, রেবতীবাবুর ওটা উচিত হয়নি, এখানকার মাটিতে পা দিতে না দিতে অমন ভয় দেখিয়ে দেওয়া কি ভালো হয়েছে? কেন গড়লেন ওটা রেবতীবাবু? অন্য কোনো মতলব ছিল নাকি? সাত পাঁচ ভাবি। এখানে আমার এক ব্রাহ্মণ আটদালি জুটল, নাম দিগম্বর পারে। লোকটা অনেক দিন সেখানে আছে, রান্না করত খুব ভালো। সে হাট বাজার রান্না বান্না সবই করত, কোনো অসুবিধা ছিল না। মাস দুই পরে সেবার বামনাপাড়া নর্থ বলে একটা জায়গায় আবগারি তদারকে গেলাম। সেটা একটা চা বাগানের পাশে ছোট্ট বাজার। চা বাগানটার ট্রাকগুলোর গায়ে লেখা আছে বামনাপাড়া নর্থ টি এস্টেট। পাহাড়ি একটা ছোট নদী পেরিয়ে আমার গরুর গাড়ি বাজারে গিয়ে থামল। বেলা তখন 10টা। দুটি মারোয়ারি মহাজনে গদি আছে, তারা বন অঞ্চলের উৎপন্ন সওদা করে। দেবেন সামন্ত বলে মেদিনীপুরের একজন ব্যবসায়ী, কাঠের কারবার আছে। গাঁজা ও আফিমের দোকান সেই দেবেন সামন্তর ভাই শশী সামন্তে। ওখানে বসে থাকতে থাকতে আমার শরীর কেমন খারাপ হল, মাথা ধরল। দেবেন সামন্তকে বলতে সে কি একটা হোমিওপ্যাথিক ওষুধ দিলে, বললে এতেই সেরে যাবে, কোনো ভয় নেই। আমি বললাম, আপনাদের এখানে ব্ল্যাক ওয়াটার হয়? খুব? মানুষ মরে? তা মন্দ মরে না। আপনারা ভয় পান না? আমরা অনেকদিন আছি, নতুন যারা আসেন তাদের ভয় একটু বেশি। সবাই দেখছি একই কথা বলে। গাজার হিসাব চেক করতে করতে আর যেন বসতে পারলাম না, তাড়াতাড়ি কাজ সেরে নিয়ে গাড়িতে উঠে পড়ল। জলতেষ্টা পাওয়াতে বামনাপাড়া নর্থ চা বাগানের একটা গুমটি টিনের সেট থেকে জল চেয়ে খাই এক নেপালি দারওয়ানের কাছ থেকে। যখন বাসায় পৌঁছলাম তখন বেলা গিয়েছে, আমার তখন খুব জ্বর, পথেই কম্প দিয়ে জ্বর এসেছে। খবর পেয়ে রেবতীবাবু ছুটে এলেন, ডাক্তার ডাকা হলো, ওষুধ ইঞ্জেকশন চলল, 3 দিনের মধ্যে জ্বর ছেড়ে গেল। দিন 15 বেশ আছি। সবাই বললে ঠান্ডা লেগে অমনটা হঠাৎ হয়েছিল, ও কিছু না। আমিও নিজেকে সেইভাবেই বোঝালো, আবার বেশ কাজকর্ম করি, শরীরে কোনো গ্লানি নেই। একদিন হলদিয়া পুলিশ থানায় বসে থানার দারোগার সঙ্গে গল্প করছি, হঠাৎ আবার জ্বর এলো।
দারোগা বাবু লোক দিয়ে আমায় বাড়ি পাঠিয়ে দিলেন। আটডালি দিগম্বর পারেকে বললাম, জল দাও। জল খেয়ে শুয়ে পড়লাম। তিন দিন ভীষণ জ্বরের ঘরে কাটল। রেবতী বাবু এবং থানার দারোগা বাবু দুবেলায় আসতেন। কিভাবে আমার সাবু বার্লি তৈরি করতে হবে আমার আটডালিকে শিখিয়ে দিয়ে যেতেন। তিন দিন পরে জ্বর কমে গেল, ক্রমে বেশ সেরে উঠলাম। কাজকর্ম আবার শুরু করে দিলাম। দিন পনেরো পরে চা বাগানের একটা আবগারি কেস দেখতে গিয়েছি, আবার হঠাৎ জ্বর এলো। এবার একটা জিনিস লক্ষ্য করলাম, এখানকার জ্বর ভেলকি বাজির মতো আসে, আবার ভেলকি বাজির মতোই চলে যায়। সুতরাং প্রথম প্রথম জ্বর এলে যেরকম ভয় হতো, এখন গা সওয়ার দরুন সে ভয় একেবারেই নেই। আটডালিকে ডেকে বলে দিলাম, আগের মতো পথ্য প্রস্তুত করে আমাকে যেন খাওয়ায়। এবার কিন্তু একটু অন্য রকম হলো, কত সহজে এবার আমি নিষ্কৃতি পেলাম না। দিন দুই পরে উৎকট ব্ল্যাক ওয়াটার জ্বরের সব লক্ষণগুলো আমার মধ্যে ফুটে বেরবে। অতিরিক্ত রক্তপাতের দরুন অত্যন্ত দুর্বল হয়ে পড়লাম। সেরে উঠতে পাঁচ ছ দিন লেগে গেল। দিন দুই পথ্য করার পর একদিন সকালবেলা আমার সঙ্গে রেবতী বাবু আর দারোগা বাবু দেখা করতে এলেন। আটডালিকে চা করে দিতে বললাম, কিন্তু তারা চা খেলেন না। পরে বুঝেছিলাম তারা চা খাননি, ব্ল্যাক ওয়াটারকে ছোঁয়াচে জ্বর ভেবে। দারোগা বাবু বললেন, শরৎবাবু একটা কথা বলি। বলুন। আপনি এখান থেকে চলে যান। কেন বলুন তো? ডাক্তারবাবু তাই মত, আমাকে তো কিছু বলেননি। দারোগাবাবু ইতস্তত করে বললেন, না আপনাকে বলেননি, আমাদের বলেছেন আপনাকে বলবার জন্য কিনা, তাই বলা উচিত ভাবলে। উনি বলেছেন আপনার অসুখ খুব খারাপ, মানে আমি তো সেরে গিয়েছি। ও সারা বড় কঠিন শরৎবাবু। বেশ, তাহলে স্টেশন পর্যন্ত আমি যাব কি করে? রক্ষী আঘাট পার হবার তো কোনো উপায় দেখিনি। কিছু ভাববেন না, স্ট্রেচার জোগাড় করছি চা বাগান থেকে, কুলি পাঠাবো। পুলিশের একজন লোক সাথী থাকবে, আপনাকে ট্রেনে উঠিয়ে না দিয়ে তারা ফিরবে না। বেশ, আমি তখন জানতাম না যে সেদিনই আমার জীবনের শেষ দিন হতো। যদি, কিন্তু সে কথা ক্রমে বলছি। আমি সম্মতি দিলে দারোগা বাবু চলে গেলেন। তখন বেলা নটা হবে। গরম জল করে নিয়ে আসতে বললাম আটডালিকে, গা হাত মুছবো বলে। তারপর এক বাটি বার্লি খেলাম, আরও একটু বেলা হলে দুটি ভাতও খেলাম। বেলা বারোটার পর লোকজন এলো স্ট্রেচার নিয়ে। এই পর্যন্ত বলে শরৎ চক্রবর্তী বললেন, একটু চা খাবার ইচ্ছা হচ্ছে। আমরা বললাম, গল্পটা শেষ করুন, চা খেয়ে নিয়ে বলবো। এইবার গল্পের আসল অংশটাতে এসে গিয়েছে কিনা একটু গলা ভিজিয়ে নিয়ে বলি। নিতাইবাবু উকিল বললেন, একই কথা, আপনি বললেন ব্ল্যাক ওয়াটার জ্বর হলো, সেরে গিয়ে আপনি পথ্য করলেন, অথচ ডাক্তারবাবু কেন আপনার অসুখ খারাপ বললেন? অসুখ তো সেরে গিয়েছিল। সেরে গিয়েছিল কীরকম সেবার এখনই সেটা শুনলে বুঝতে পারবে, আসলে সারেনি। তবে পথ্য দিয়েছিল কেন ডাক্তার? এ কথার জবাব আমি দিতে পারবো না, কাউকে জিজ্ঞেসও করিনি, তবে যেমন ঘটেছিল সেই রকম বলে যাচ্ছি। এটা একটা অদ্ভুত কথা বলছেন আপনি, কীরকম সে দেশের ডাক্তার বুঝলাম না মশাই। এই কথাটা আমিও কখনো ভেবে দেখিনি। আচ্ছা এবার বলি গল্প। শরৎ চক্রবর্তী পুনরায় গল্প আরম্ভ করলেন। বেলা বারোটার পর স্ট্রেচার নিয়ে এলো চা বাগানের লোকজন। সেখানে দাঁড়িয়েছিলেন রেবতী বাবু ও দারোগা বাবু।
আমি আর আড্ডালি জিনিসপত্র গোছাচ্ছি। এমন সময় আবার এলো জ্বর, ভীষণ কম্প জ্বর। তবে আমি বসতে পারলাম না। ঘরের মধ্যে গিয়ে তাড়াতাড়ি বাঁধা বিছানা আড্ডালিকে দিয়ে খুলিয়ে পাতিয়ে শুয়ে পড়লাম। এবার আমি আর কিছুই জানিনি। আমার সমস্ত চৈতন্য লুপ্ত হয়ে গেল এক ঘন অন্ধকারের আবরণের অন্তরালে। যখন আবার আমার জ্ঞান হলো, তখন দুটো জিনিস আমার চোখে পড়ল। প্রথম, অন্ধকারের মধ্যে একটা কি গাছের ডাল পাশের জানালার বাইরে হাওয়ায় দুলছে। দ্বিতীয় জিনিস হলো, আমার বাক্স ও পুটুলি আমার পায়ের দিকে দেওয়ালের কাছে রয়েছে এবং আমার ছাতিটা দেওয়ালের কোণে হেলানো রয়েছে। আমি কি রেলওয়ে ট্রেনে উঠেছি? কিন্তু এত অন্ধকার কেন রেলের কামরা? অন্য লোক কি বা নেই কেন কামরায়? তারপর আস্তে আস্তে আমার মনের আকাশ মেঘমুক্ত হয়ে আসতে লাগল। আমার মনে পড়ল যে আমি স্ট্রেচারে আদৌ উঠিনি, জ্বর আসাতে ঘরে এসে শুয়ে পড়েছিলাম। কিন্তু ঘরে যদি হয় আড্ডালি দিগম্বর কই? ঘরে আলো জ্বালেনি, আমি কোথায়? তৃষ্ণা এসেছিল, ডাকতে গেলাম তাকে। গলার স্বর আটকে গেল। দুবার ডাকতে গেলাম, দুবারই তাই হল। আমার মনে হলো বাইরে চাঁদ উঠেছে। জানলা দিয়ে ঘরের মধ্যে চাঁদের সামান্য আলো এসে পড়েছে। কিছুক্ষণ সামনের দিকে চেয়ে রইলাম। ঘরের মধ্যে বা বাইরে কোথাও কোনো শব্দ নেই। হঠাৎ আমার দৃষ্টি নিবদ্ধ হলো বাইরের দিকে। কে ওখানে বাইরে? এই দেখো, এতদিন পরে মনে পড়েও আমার গা শিউরে উঠল। দেখলাম কি জানেন, একটি কালো মতো মেয়ে অত্যন্ত দ্রুত গতিতে আমার ঘরের চারিপাশে ঘুরছে, আর একটা কাঠি দিয়ে মাটিতে কি করছে। দুবার আমার সামনের দরজার ফাঁক দিয়ে সে নিচু হয়ে ঘুরে গেল। তিনবারের বার মেয়েটি হঠাৎ মুখ উঁচু করে আমার দিকে চেয়ে হাত নেড়ে বললে, কোনো ভয় নেই, গন্ডি দিচ্ছি। আজ রাত্রে কেউ গন্ডির মধ্যে আসতে পারবে না, ঘুমো। অতি অল্পক্ষণের জন্যে মেয়েটিকে চোখের সামনে দেখলাম, তারপর সে ঘুরে গেল ওদিকে। আমার আর জ্ঞান রইল না, ঘুমিয়ে পড়লাম কি? এরপর কতক্ষণ পরে জেগে উঠেছিলাম তা বলতে পারবো না, কিন্তু তখন চোখ খুলেই দেখলাম সেই কালো মেয়েটি আমার শিয়রের কাছে বসে। তার বয়স 18 বছরের বেশি হবে বলে আমার মনে হল না। আরেকটা জিনিস লক্ষ্য করলাম, মেয়েটি যেন খুব ঘেমেছে। ওর মুখ ঘামে ভিজে গিয়েছে, যেন সারা শরীর দিয়ে যেন দরদর করে ঘাম ঝরছে। আমি ওর দিকে চেয়ে দেখতে মেয়েটি চমৎকার শান্ত স্নেহময় সুরে বলে উঠল, জাগলি কেন? ঘুমো ঘুমো, কোনো ভয় নেই, ঘুমো। শেষবার যখন ও ঘুমো বলেছে, তখন আমি ঘুমিয়ে পড়লাম ওর কথা শুনতে শুনতে। ঘুমিয়ে পড়বার আগে সেই গাছের ডালটার দিকে নজর পড়ল জানলার বাইরে। তার গায়ে জ্যোৎস্না পড়েছে। এইখানেই আমার গল্প শেষ হল। সকালে আমি যখন জেগে উঠলাম, তখন আমার মনে হলো স্বাভাবিক সুস্থ অবস্থায় ঘুম থেকে আমি জেগে উঠেছি। আমার শরীরে কোনো গ্লানি নেই, কিন্তু শরীর বড়ই দুর্বল। বিছানা ছেড়ে উঠতে পারলাম না। ক্রমে ক্রমে একটু বেলা হলো। তখন দেখি দিগম্বর পাড়ে আড্ডালি সন্তর্পণে পা টিপে এসে ঘরের মধ্যে উঁকি দিচ্ছে। আমি ডাকতেই সে যেন চমকে উঠল, কোনো উত্তর দিল না। আমি বললাম, রেবতীবাবুকে ডেকে নিয়ে এসো। থতমত খেয়ে সে যেন চলে গেল। কিছুক্ষণ পরে অনেক লোক এলো আমাকে দেখতে। তার মধ্যে রেবতীবাবুও ছিলেন। রেবতীবাবু বললেন,
কেমন আছেন শরৎ বাবু? ভালো, আমি কিছু খাবো। তখনই রেবতী বাবু বাইরে গিয়ে কাকে কি বললে। খানিক পরে এক বাটি বার্লি এলো আমার জন্য। বার্লি খেয়ে শরীরে বল পেলাম। ডাক্তার এসে পরীক্ষা করে বললেন জ্বর ছেড়ে গিয়েছে। এরপর দিন দুই পরে আমি সম্পূর্ণ নিরোগ হয়ে উঠলাম, পথ্যও করলাম। তখন ক্রমে ক্রমে শুনলাম সেই ভীষণ রাত্রে আমাকে মুমূর্ষু মনে করে সবাই আমাকে ছেড়ে চলে গিয়েছিল একা ফেলে। ডাক্তারবাবু বলেছিলেন রাত কাটবে না, এমনকি সকালে আমার সৎকারের জন্য কে কে যাবে, কোথায় কাঠ পাওয়া যাবে, এসব বন্দোবস্ত নাকি ঠিক হয়ে গিয়েছিল। সকালে লোক পাঠিয়ে আমার পরিবারবর্গকে টেলিগ্রামে আমার মৃত্যু সংবাদ জানানোর জন্য থানা থেকে একজন কনস্টেবল পাঠাবে। দারোগাবাবু তাও ঠিক করে রেখেছিলেন। অথচ সেই নির্বান্ধ পরিত্যক্ত অবস্থায় কে আমার মৃত্যুশয্যার পাশে সারা রাত বসেছিল, কে আমার ঘরের চারিধারে গন্ডি এঁকে দিয়েছিল আমাকে বিপদের হাত থেকে রক্ষা করতে, সবাই পরিত্যাগ করলেও কে আমাকে সেই অসহায় অবস্থার মধ্যে পাহারা দিয়েছিল, এসব প্রশ্নের কোনো জবাবই আমি দিতে পারব না। যদি আপনারা বলেন সবটাই জ্বরে ঘরে স্বপ্ন দেখছি, তারও কোনো প্রতিবাদ আমি করতে চাই না। স্বপ্ন যদি হয় বড় মধুর, বড় উন্নত ধরনের উদার স্বপ্ন দেখেছিল আমার মুমূর্ষু মন। সেই স্বপ্নের ঘোর আমার সারা জীবন চোখে রইল মাখা, মস্ত বড় একটা আশার বাণী দিয়ে গেল প্রাণ। শরৎ চক্রবর্তী কি চুপ করলে, মনে হলো তার চোখে যেন জল চকচক করছে। উকিল নিতাই পদ রাহা বললে, সেরে উঠে হলদিয়াতে আপনি ছিলেন কতদিন? যতদিন গভর্নমেন্ট আমাকে বদলি না করেছিল সে প্রায় 2 বছর। এভাবে একা ছিলেন বাসায়? আমি আর দিগম্বর, আর কেউ না। আর কোনোদিন কিছু দেখেছিলেন? না। আর অসুখে ভুগেছিলেন? না। ঘন বর্ষার রাত, বাইরে বেশ অন্ধকার, জোনাকি জ্বলেছিল উঠানে শিউলি গাছটার ডালে পাতায়। আমরা সবাই অনেকক্ষণ চুপ করে রইলাম। নিতাই উকিল আর বেশি কথা বলেন, বৃষ্টি এসে পড়বে বলে শরৎ চক্রবর্তীকে আমরা বাড়ি পাঠিয়ে দিলাম ছাতি দিয়ে। শুনছিলেন অশরীরী। কেমন লাগলো আজকের গল্প অবশ্যই কমেন্ট করে জানাবেন। গল্প পাঠে আমি ছিলাম লক্ষ্মী পেঁচা, প্রচ্ছদ ও সম্পাদনায় পার্থ। যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে রাখবে, লাইক ও শেয়ার করতে ভুলবেন না, আর জানাবেন আপনারা কেমন গল্প শুনতে চাইছেন বা কী ধরনের গল্প পাঠ করলে আপনাদের ভালো লাগবে। আপনাদের কাছ থেকে আপনাদের উত্তরে আশায় বসে আছি বন্ধুরা। নতুন গল্প নিয়ে আবার ফিরছি, ততদিন ভালো থাকবেন।